আজকে শেয়ার করছি চিংড়ি কাটলেট বা চিংড়ি বড়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনলা কুকিং স্টুডিও। তো আজকে বানাচ্ছি চিংড়ি কাটলেট বা চিংড়ি বড়া। এর জন্য 500 গ্রাম চিংড়ি মাছ, যেগুলো সাগরের ছোট ছোট ধুয়ে পরিষ্কার করে একটা বাটনার যে হাতল সেটার সাহায্যে খুব ভালো মতো করে ম্যাশ করে নিয়েছি। চাইলে কিন্তু এটা গ্লাস দিয়েও ম্যাশ করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া হবে ক্রিসপিনেসটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। আর এখানে আমি ক্রিসপি টেস্টটা বেশি হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। এটাতে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এটা ক্রিসপিনেসটা হবে না। তো খুব ভালো মতো করে মাখা শেষ, এবার তো ভাজার পালা। এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি, তেলটা দিয়ে একটু গরম করে আমি এখন এক এক করে চিংড়ি বড়া বা চিংড়ি কাটলেট দিয়ে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। এটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সব বড়াগুলো বা কাটলেটগুলো খুব ভালো মতো ভাজতে হবে, তাহলে ক্রিসপিনেসটা অনেক বেশি ভালো হবে। তো আমার তো ভাজা শেষ, আমার 10 মিনিটের মতো সময় লেগেছে আর কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক ব্রাউন এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা টিস্যুতে নিয়ে, দেন আমি একটা ডেকোরেশন প্লেটে সাজিয়ে নিচ্ছি। চাইলে এই বড়াটা আপনারা কিন্তু বিকালের নাস্তায় পোলাওয়ের সাথে কিংবা নর্মাল ভাতের সাথেও খেতে পারেন, কিংবা এমনিতেই সসের সাথেও খেতে পারেন। এটা কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয় এবং অনেক ক্রিসপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।